Islamic Studio on the way to insert better. হ্যালো মুসলমানদের ভাষা, আমি একটু মোবাইল আইসে গেল, যখন মোবাইল না শিখাই পারি না, দিনে তো 200-500 মোবাইল রিসিভ করা লাগে, জ্বালা পালা হয়ে যায়, অনেক সময় বন্ধ করে তুই মোবাইলে জ্বালায়, এই মোবাইল করতে যে আমাকে কাছে মোবাইল করে বক্তারা মাঝে মধ্যে নিজেরা নিজেরা নিয়ে মুজাকারা করে, আপনার সাথে কিরম মোবাইল করে, আপনার সাথে করে হুজুর তার করিয়েন না, তাহলে আমার সাথে যেটুকু করে ফোন দেয়, হ্যালো আমার সাথে কথা করছে, আমি তোর কাছে মাফ চাই, তুই আর বলাইস নি কথা। শ্বশুর বলে জামাইটি শ্বশুরে আব্বা কয় না, আমাদের দেশে তো জামাইটি শ্বশুরে কি কয়, আব্বা কয় না, মেয়ের জামাই শ্বশুরে আব্বা, আব্বা ডাকে না, আব্বা ডাকে, এই জামাই শ্বশুর সাথে কোনো কথা কয় না, শ্বশুরির সাথে কোনো সালাম কালাম দেয় না, এখন ওই শ্বশুরি ছেলে জামাই ছেলে বাপের কাছে নালিশ করছে, বিয়ে তোমার কেমন ছেলের সাথে মাইয়ে বিয়ে দিলাম, আমার এমন না মাইয়ে এইরকম দামলা ছেলের সাথে বিয়ে দিয়ে আর ইজ্জত দেয়, এর সাথে কথা কয় না, আমার সাথেও কথা কয় না, তো তুমি একটু শিখে দিতে পারো না, এবার ওই ছেলের বাপ ছেলের শিখে দিচ্ছে, তুই তো শ্বশুরের সাথে রাস্তাঘাটে চলাফেরা ভিতর দে কথা কবি, একটু কথা কবি, ওই যে কি মনে করবে, যদি কথা না বলি সোনার 200 বিঘে জমি হতো ছোট জামাই দিয়ে দেবে, তোর চাইবে না দেবে না, একটু কথা কইস, তো আজকে কয়টা ঠিক আছে আজকে কবো, তাই যা তুই তোর শ্বশুরের সাথে শ্বশুর বাড়ি যা, তুই কথা কবি, রাস্তায় যে আটার পথে শ্বশুরের সাথে কথা কয়া শুরু করছে, কত দূর আগাইয়া যায় দেখে, আগাইতে আগাইতে এবার জিজ্ঞেস করছে শ্বশুরের সাথে কথা বলছে, কাব্বা আপনি বিয়ে করছেন, কথা কত শ্বশুরের সাথে কথা, আব্বা আপনি বিয়ে করছেন, আর শ্বশুর কয় ও কপালে কি কয়, কথা কতি বলছি তাই বলে ভয় লাগে আমারও ধরছে, আর শ্বশুরি চুপ করে রয়েছে, কিছু যদি না কয় তাহলে না কি কই উঠল, এটা কিছু তো কইতে হবে, তো শ্বশুরি আবার শর্টে জবাব দিচ্ছে, আরে পাগল আমি বিয়ে না করলি তোরে দিলাম কি, এর তর্জমা কি গন্ধি, আমি বিয়ে না করলি মেয়েবা হলো প্রত্যেকের তোরে বাদ দিলাম কি, না বুঝবি না তুই, ও জামাই বলছে কি ও আপনি বিয়ে করে সেই যে আমারে দিয়ে দিয়েছেন, শ্বশুরিকে বাদাম তোর ভাই দেরিতে আর কথা বলছি না কইছি রে, যতদিন ভালো চলে কি শুরু করবি, কতদূর আগে গিয়ে দেখে বড় এক নদী, আব্বা এই নদী কাটছে কিরা, এত বড় নদী কাটলো কে, বলে জ্বালা এরকম জিজ্ঞেস কেউ করে না, পোলা পানও করে না, এখন ওই শ্বশুরি কইতেছে যে রাগ করে দুঃখিত জ্বালায় যে তোর আব্বা আর আমি দুজনে কাটছি, কয়েকটা মাটি রাখলাম কোন জায়গায়, এত মাটি কোন জায়গাতে দেবেন, তোর ওই তোর আব্বা দেখাইছি আর আমিও দেখাইছি, কয়েকটা ভাত ছিল না আব্বা আপনারা মাটি খাইছেন, কি জন্য মাটি খাবেন, কয় যে তোরে পয়দা দিয়ে তোর বাপ খাইছে অর্ধেক আর তোর সাথে মাইয়ে দিয়ে আমি খাইছি আর অর্ধেক, ও দোস্ত আমার কাছে ফোন করে বলো আমি নাসির হুজুর দফতারি কাটা দাঁত লেখেন চলে এসেছেন সমান মতো নইলে দেখাই দে বাড়ি আমার অজর দাঁত দিচ্ছে, এই বছরে 10 তারিখ কয়বার কন্দি, বছরে কয়বার 10 বার 10 তারিখ সবাই ভেল, বছরে 36 বার 10 তারিখ, বাংলায় 10-12 বার, ইংরেজিতে 12 বার, আরবিতে 12 বার, কথা বল ঠিক না, বছরে 36 বার 10 তারিখ, তোর মনে কোন 10 তারিখ আমি লিখবো, পরিচয় টরিচয় কিচ্ছু নাই, ধরে এ ভালো করে দেন, বাপের কাছেও যদি ফোন করো তাহলে প্রত্যেকবার ফোনে পরিচয় দিবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আব্বা আমি আপনার মেজো ছেলে আব্দুর রহমান বলছি, বাপে তো সিনিয়ে বেলাইছে, বাপে ধমক দিয়ে হ্যাঁ করে আমি চিনলাম না, জি আব্বা রাগ করেন না আমি আপনার ছেলে আব্দুর রহমান বলছি, বর কাছে যদি ফোন করো তাও ফোনে পরিচয় দিয়ে বলবা আমি সালেহার আব্বু বলছি, ভাই বোনে ফোন করো পরিচয় দিয়ে কথা বলবা, আগে পরিচয় নিজেরটা বলবা, আগে হুজুর রে চিনতে চাবা না, ফোন দিয়ে হুজুর আপনি হাবিজুর রহমান সিদ্দিকি, তুমি আর আমি হাবিজুর রহমান সিদ্দিকি কিনা এটা তুমি পরে জানো, আগে নিজেরটা বলো আমি আব্দুর রহমান বলছি, হুজুর আমি কুড়ি কি বলা হয় আমি ডেমরা ঢাকা থেকে বলছি, আমি রায়েরবাগ থেকে বলছি, আব্দুর রহমান হুজুর আমি কলেজ স্টুডেন্ট, আমি কি হযরত মাওলানা হাবিজুর রহমান সিদ্দিকি সব হুজুরের সাথে কথা বলছি, কথা বলা শেখো, ভালো ভালো পন্ডিত লেখক কলেজের একজন প্রফেসর আমার ফোন দিয়ে কয় হুজুর সন্ধ্যেটা মাগরিব পর্যন্ত 1 ঘন্টা সময় আমাকে মাঠে ওয়াজ করে দিয়া যায়, আমার দাওয়াত দিচ্ছে সন্ধ্যেটা মাগরিব পর্যন্ত 1 ঘন্টা সময়,
আমি বললাম স্যার আপনাকে লাগে সন্ধ্যেতে লাগবে কিন্তু কয় ঘন্টা সময় কসম সন্ধ্যে দিল আরে আম সরি কা প্রফেসর ভাইয়া একটা কথা কইছো তাই বলো ভুল আর বক্তারা দুই ঘন্টা বাস করে তার মধ্যে টেলে মেলে হয়ে গেলি পারা তার এত বুঝল বা হুজুর যে না বোঝে সে ধরেন নিজেই খেয়াল রাখতে হবে কথা বলা শেখো সালাম দিয়ে আসসালামু আলাইকুম আমি জামাল উদ্দিন বলছি কিশোরগঞ্জ থেকে আমি কলেজের স্টুডেন্ট হুজুর আমি কি মাওলানা নাসির আহমদ শাহ হুজুরের সাথে কথা বলছি হ্যাঁ তুমি নাসির আহমদ শাহ হুজুর কথা হুজুর আপনি তো অনেক ব্যস্ত তা আমি কি আপনার থেকে দুই মিনিট কথা বলার সময় পাবো এখন হুজুর যদি কয় না বাবা তুমি দশ মিনিট জি হুজুর জি জি আপনি যখন বলেন তখন এভাবে তুমি বিনয়ের সাথে কথা বলো এরপরে আবার বলতেছো হুজুরকে আমি কি এখন কি একটু বলতে পারি হ্যাঁ তুমি বলো হুজুর আমি তো একটু মাহফিলের দাওয়াত দিতে চাচ্ছি তা কি আমরা তো কলেজ স্টুডেন্ট ইস কলেজের পক্ষ থেকে তা আপনি যদি বলেন তাহলে আপনার কাছে এসে দাওয়াত দেবো আর যদি মেহরবানি করে ফোনে দাওয়াত নেন তাহলে খুব কৃতজ্ঞ হব এত সুন্দর কথা হইলে আমরা তোমার বিরক্ত করব না তোমার আর কষ্ট দেবো না জি বাবু তোমার মাহফিলের তারিখ বলো জি হুজুর ডিসেম্বর মাসের 10 তারিখ 2021 সাল কত সুন্দর কথা দশ তারিখে তো দাঁত নেই কি না আসবি বলে শুনে বেলা দিবানি তোর বাড়ি গঞ্জে আমার বাড়ি তোমার গঞ্জে আজ তোর স্যান্ডেল দিয়ে বলে দাঁত ফেলাই দেবো তোর দশ তারিখ তুই দেখ দিয়েছিস আমার কাছে কথা কোন ঠিক না কথা বলা শেখো আমার নবী এমন করে কথা বলা শিখেছে ওয়ালে প্রীতি সুন্দর করে আগে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু কথা বলা যাবে না এরকম সুন্দর করে অনেক সময় নেতারা এসতে যাচ্ছে কথা বলে সম্বোধন করে বক্তারা কে খালি নেতাকে কি কব বক্তারা বলে মাননীয় সভাপতি মাননীয় সেক্রেটারি মাননীয় বড় হুজুর মাননীয় ছোট হুজুর মাননীয় সাইজে হুজুর নোয়া হুজুর একবারে হুজুর সব কই টয়ে জনগণ মাস আছে খালাম মারা আসসালামু আলাইকুম তুমি সম্পূর্ণ সুন্নতের খেলাফ করছো তোমার সালামের উত্তর না দিলে কোনো গুনাহ নাই কথা বল আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে সবকিছু আমি একটা সাবজেক্ট বলছি নবী পাকের জীবনের হাজারো সাবজেক্টকে সব কথা বলে সত্যি পারবো না একটা হলো সালাম সুন্দর করে দাও বেশি বেশি সালাম দেওয়া যাবে না এই সেলুটটা খ্রিস্টানদের আবিষ্কার দেখেন না সেলুটদের সম্বন্ধে কি রে এক থাপ্পড় এক লাথি মানে 100 এক লাথি এইতে বলে সম্মান হলো আস্তাগফিরুল্লাহ মুসলমানরা নমস্কার দেয় এটাও মুসলমানদের না নমস্কার মানে কপালটা পায়ের নিচে অবনত করা এ কপাল কি মানুষের পায়ের নিচের জন্য না আল্লাহর কদমের জন্য এ কপাল কারো সামনে তুমি ঝুকাইতে পারবা না কথা বলেন ঠিক ঠিক না আল্লাহু আকবার এক নম্বরে নবী কা আকছু সালাম দুই নম্বরে আতে আনু তাআম খোদার তো কে খানা খাওয়াও খোদার তো দেইকে দেইকে খানা খাওয়াও তোমার খানার পাশে একজন মেহমান বানাইয়া নাও যে উক্ত খানা খাইবার জন্য মেহমান তুই খানা খাওয়াও মেহমান যদি মানুষ মেহমান না পাও কমপক্ষে একটা বিড়াল কুকুরে কিছু দিয়ে হলেও খাও আর তোমার এলাকায় যদি গরিব থাকে মাদ্রাসায় এতিম আছে অসহায় কাঙ্গাল দুকিরি বিধবাদের বাচ্চা আছে ওখানে গিয়ে তুমি মাঝে মধ্যে খাবার দিয়ে আসো অভাবীদেরকে খানা দাও নবী আনসারদেরকে বললেন এ আমার আনসার সাহাবারা মক্কা থেকে যারা আমার সাথে আছে তারা কিন্তু ভিক্ষুক ছিল না তারা শরণার্থী ছিল না আল্লাহু আকবার তারা ভূমিহীন ছিল না প্রত্যেকের যা গাছ নিয়েছে মক্কায় হাতি চাপ যারা গিয়েছেন তারা হাতে খেতেন কাবার পাশে কাবার পাশে কাবার চত্বরের পাশে হিলটন টাওয়ার জমজম তারের পাশে হিলটন টাওয়ার এই হিলটন টাওয়ার হলো হযরত সিদ্দিক আকবর আবু বকরের বাড়ির জায়গা প্রায় 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 50 থেকে 60 শতাংশ জায়গার উপরে বিশাল একটা বিল্ডিং এই বিল্ডিংটা হিলটন টাওয়ার বড় মনোরম বিল্ডিং ওই জায়গাটা হযরত আবু বকরের ওই জায়গা এখনো যে দাম সেই জামানার সেই দাম ছিল এখন ওই হিলটন টাওয়ারের জায়গা এক বিঘে এক ভূত এক ফুট জায়গা কিনতে এক ফুট স্বর্ণের দরকার এত দামি জায়গা আবু বকর এই দামি জায়গা মক্কার পাশে বেলাইয়া একেবারে শরণার্থী হয়ে চলে গেছেন মক্কায় উমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা বাণিজ্য বেলাইয়া উসমান মক্কায় থাকতে বড় লোক মদিনায় যেও বড় লোক উসমানের সব ব্যবসা বাণিজ্য বেলাইয়া আল্লাহর নবীর সাথে পাগল হয়ে চলে গেছে নবী পাক আনসারীদেরকে বললেন আতাইনু তাআম আমার এই মুহাজির ও সহায় যারা এই দিকান থেকে আসছে ও আনসারবাসীরা তোমাদের ঘরে যদি এক মুট কানা পাক হয় আধা মুট তোমরা খাইবা আধা মুট মুহাজিরকে খাওয়াইবা আমার নাকা সাহাবাদেরকে খানা খাওয়াও মেহমানদারি করো আল্লাহ নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকিম যাইফা যদি কে আল্লাহকে বিশ্বাস করো আখিরাতকে বিশ্বাস করো তাহলে ফালিউকিম যাইফা মেহমান যেমন তাকে সেরকম মেহমানদারি করো আপ্যায়ন শেখো ভালো করে বুঝে নেন দোস্ত অন্য কিছু মনে করবেন না আমার টুক হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে শেখানোর জন্য বলি মাহফিল যারা করেন মাহফিল করেন আমি
মেহমানদারি দেন, নাস্তা দেন, আপ্যায়ন দেন না কিছু, এটা কি দেবেন আমি শিখাই দিই বলবো? আমার রুচি না খালি, শত বক্তাদের একই রুচি। আপনারা আমরা গেলেই আপনারা দুই তিন প্রকারের বিস্কুট, মালটা, আপেল, আঙ্গুর, নাশপাতি, এই যে বাজারে ফল, এই বাজারে নাস্তাগুলো আপনারা সাজায় দেন, দেখবেন যে বক্তারা ওর প্রতি কোনো আগ্রহ নাই, খাইতে চাচ্ছে না, দেখেন তাই আপনার সম্মানার্থে চুচু ধরিয়ে হাত মুখে দেয়। এই বাজারে নাস্তা খাইতে আপনার বাড়ি আসি নাই, হ্যাঁ বাজারে নাস্তা খাইতে আপনার বাড়ি আসি নাই, বক্তাদের পকেটে পয়সা থাকে, রাস্তায় বহুত ফল আছে দোকান করা, বিস্কুট আছে, গাড়ির ভিতরে মিলিমিলি বইসা আমি ওগুলো কিনে খাতি পারি, আমি ওয়াকাতে আপনার বাড়ি আসি নাই, ও আমার কাছে পয়সা আছে, বাজার আছে, আপনার বাড়ি মেয়ে ছেলেকে দিয়া কিছু তৈরি করাবেন, তাহলে মেয়েদের মেহনত আর পরিশ্রম এই অনুষ্ঠানের সাথে থাকলো আল্লাহর রহমতের সাথে উলামায়ে কিরামের সাথে আন্তরিকতার ভালোবাসা পয়দা হবে, এই মাহফিলের থেকে তারা একটা অংশ সব পাবে, ঠিক না? এবং এটা অত্যন্ত আদর্শ, একটু নুডলস পাকাবেন, দুই তিন প্রকারের পিঠা বানাবেন, একটু চিতাই পিঠা বানাবেন, একটু ভাপা পিঠা বানাবেন, একটু সিদ্রুটি বানাবেন, এটা আমাদের বক্তার জন্য বলছি না, এমনি মেহমান প্রত্যেকটা মানুষের রাস্তাঘাটে চা বিস্কুট আর ওই আনার মানার কিনে খার তো অভিজ্ঞতা কোনো হয়ে গেছে, আগের মতো হচ্ছেমি নাই এখন দুনিয়ায়, আল্লাহর হয়তো বাংলাদেশ ধনী হয়ে গেছে, কথাটা ঠিক না? বাংলাদেশ স্বাধীনের পরে যে অভাব দেখছেন সে অভাব এখন আছে? সেই সময়কার কেউ আছে নাকি মুরব্বীরা? যারা আছে স্বাধীনের সময় তারা কইতে পারবে। গ্রামাঞ্চলে যা দেখেছি রাস্তার পাশের বুনো কচু, বুনো কচু চেনেন? যে কচু রাস্তার পাশে এমনি হয়ে থাকে ওরে বুনো কচু কয়, ওর গোড়ায় একটা মুঠা আছে, একটা কচু আছে, ওই কচু সাফ করতে সুয়ার লাগতো না, বা আমরাই সাফ করছি, ওই কচু তুইলে আইনা বাড়ি মারে দিছি, তেঁতুল দিয়ে খাটা রান্না করিয়ে সেই পাতলা খাটা দেশে একেবারে ডিশ ভরে বল করিয়ে এক চুমুকি এক বল খাটা খেয়ে ফেলাই দিছি, ও খাটা পেটে যায় আর আটানোর সময় পায় না, যেমন খাটা খাইছে ওদের জন্য বাড়ি তুলি আটার ঝাল, এগুলো যে কতটা ঠিক নেই ভালোই মনে আছে সবটা। যদি মেহমানদারি করেন ফাল্লু প্রিন জাইপা ডিসি সাহেবকে কেমন করেন, এসপি সাহেব যেমন রুচি সেরকম করবেন। আমি আসছি 500 মাইল দূরির থেকে, 500 মাইল দূরি থেকে সারা দিন ধরে গাড়িতে গাড়িতে কষ্ট করে আসছি, আস্তে আস্তে আপনার বাড়ি আইছে, সন্ধ্যা হয়ে গেছে, আপনি আমার নিয়ে বসাইছেন একেবারে ফুল বিছানায়, দুই হাত মোটা জাজিমির উপরে বসাইছেন, বসার পরে ফুল মারি দিয়েছেন গায়ে, নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়ে স্লোগান দিয়ে একেবারে মিছিল দিতে দিতে বাড়ি নিয়ে যত্ন সহকারে বসাইছেন, গা ভরে পাউডার স্প্রে মারিয়ে দিয়েছেন, এরপর শুয়ে থাকেন, হুজুর আমরা আপাতত গরু জুবাই দিচ্ছি, রাত দুইটার দিকে আপনার ডাকিয়ে দেবো, সেই সময় যে খাবেন আমার পেট তৈ তৈতেছে খুদাতে, এখন চাইতে পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে দিলে আমি এক চুমুকি খাই, সুস্থ হতে পারি, টানা দিয়ে আমার সবাই তুলছে ভুল বিছানে রায় তুলছে, চোখ করুন তো বলছে খাওয়াবে, এর নাম মেহমানদারি না।